আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজ, পেঁপের অঙ্কুরিত বীজ। এগুলো থেকে আমরা চারা উৎপাদন করব, এই জন্য রেডি করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোকোপিট, এর সাথে জৈব সার এর মিশ্রণ। আমরা জানি জৈব সারকে মাটির প্রাণ বলা হয়, এবং এই জৈব সারে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। এটা এখন আমরা বীজের জন্য বা বীজ রোপণের জন্য রেডি করে নিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডলিং ট্রে, এটা বাজারে অ্যাভেলেবল, কিনতে পাওয়া যায়। এই সিডলিং ট্রেতে আমরা বীজগুলো দিয়ে চারা তৈরি করব। এখন এই বীজগুলোকে বা এই বীজগুলো থেকে চারা উৎপাদনের জন্য আমরা প্রথমে এই সিডলিং ট্রেতে কোকোপিট এবং জৈব সারের মিশ্রণকে খুব সুন্দরভাবে এইভাবে ভরট করে নেব। ভরট করে নেওয়ার পর তার ভিতরে আমরা যে দেখতেই পাচ্ছেন যে কোকোপিট এবং জৈব সারের যে গর্তগুলো ভরট করা আছে, তার ভিতরে আরও একটি ছোট্ট করে গর্ত তৈরি করে প্রতিটি গর্তে একটি করে আমরা বীজ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটি চিমটা, আমরা যেহেতু পেঁপের বীজ খুবই ছোট এবং গজানোর পরে খুবই নরম থাকে, সেই জন্য আমরা এই ধরনের চিমটা ব্যবহার করেছি এই বীজ দেওয়ার জন্য। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। এই দেখতে পাচ্ছেন এইভাবে গর্ত করে সিডলিং ট্রের যে কোকোপিট আছে তাতে গর্ত করে প্রত্যেক গর্তে আমরা একটি করে বীজ দিয়ে দিব। আমরা দুইটি দিব না, একটি দিলেই ভালো হয়, বা অনেকে দেখা যায় যে চারা উৎপাদন করার সময় দুইটি বীজও দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যে দুইটি বীজ হলে, দুইটি চারা হলে চারা দুর্বল হয় বা প্রয়োজনীয় তো খাদ্য পায় না, অনেক সময় একটি চারা কেটে ফেলতে হয় বা ছিঁড়ে ফেলতে হয়। তো এইভাবেই আমরা বীজগুলো রোপণ করে নিব। বীজগুলো রোপণ করে গর্তে দেওয়ার পর আমরা দেখব বীজগুলো কি মাটির বা কোকোপিটের একটু ভিতরে বা নিচে প্রবেশ করেছে কিনা। যদি না করে থাকে তাহলে আমরা চেষ্টা করব সুন্দর করে আমাদের এই চিমটার সাহায্যে আর একটু ভিতরে প্রবেশ বা ঢুকিয়ে দেওয়ার জন্য। ঠিক এইভাবে ঢুকিয়ে দেব, তাহলে দেখা যাবে যে বীজটা অঙ্কুরিত হতে সুবিধা হবে। উপরিস্তরে থাকলে অনেক সময় দেখা যায় যে রোদের তাপ বা অনেক কারণে বীজ নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমরা চেষ্টা করব বীজগুলোকে যথাস্থানে রেখে দিতে। ঠিক এইভাবেই আমরা আমাদের চারাগুলো আস্তে আস্তে তৈরি করে নিতে পারি। আমি সিডলিং ট্রেতে চারা তৈরি করার পর এইভাবে আবার খবরের কাগজ বা নিউজ পেপারের মাধ্যমে আরও কিছু ঠুং বানিয়ে চারাগুলো সেখানে হস্তান্তর করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এভাবে হস্তান্তর করে দিয়েছিলাম। শেষ পর্যন্ত এই চারাগুলোকে আমি আমার পুকুর পাড়ে, দেখতেই পাচ্ছেন যে আমি নিজ হাতে উৎপাদন করে আমার পুকুর পাড়ে এভাবে রোপণ করে বা গাছ লাগিয়ে দিয়েছিলাম। এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।